প্রিয় দর্শক ও শ্রোতা বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। ভালো থাকতেই হবে, ভালো থাকার জন্যেই তো আমার বারবার ফিরে আসা। আমাদের মানসিক পরিস্থিতি কখন কেমন থাকে তার উপরে আমাদের ভালো থাকা খারাপ থাকা নির্ভর করে। আমরা যদি সচেতনভাবে আমাদের খারাপ লাগার সময়গুলোকে কাটিয়ে উঠতে পারি, তবে নিশ্চয়ই সবাই ভালো থাকব। আজ আছে ষষ্ঠ পর্ব। যখন আমরা ব্যাড মুডে থাকি, আমাদের মুড বিভিন্ন রকমভাবে প্রভাবিত হয় পরিবেশ পরিস্থিতি দ্বারা। কখনো আমরা হ্যাপি থাকি, কখনো স্যাড থাকি, কখনো ডিসগাস্টেড, কখনো অ্যাংরি, কখনো ফিয়ারফুল, কখনো ব্যাড। এই ব্যাড মুডে থাকার সময় খারাপ লাগা, অসম্ভব খারাপ লাগা থেকে সৃষ্টি হয় বোরনেস, একা একা থাকা, একঘেয়ে লাগা। এই একঘেয়েমিটা আমাদের মন বলে যখন আমরা খারাপ থাকি। কখনো এমনও হয় অসম্ভব ব্যস্ততা থাকলেও আমরা বলি ব্যাড মুড, এত ব্যস্ত যে নিজেকে দেখার সময় নেই, নিজের জন্য সময় নেই। আজকাল ব্যস্ত লাইফে এত দ্রুত জীবনযাত্রা এগিয়ে চলেছে, আমাদের মন ভালো রাখা বা নিজেকে ভালো রাখার জন্য সময় দেওয়াটা সত্যিই খুব অসুবিধাজনক। তাই জন্যই যখন আমরা খুব বিজি মুডে থাকি, যখন আমরা প্রচণ্ডভাবে ব্যস্ত থাকি, তখনও কিন্তু ব্যাড মুডে থাকতে পারি। স্ট্রেসড, অসম্ভব চাপ, মানসিক চাপ তৈরি হয় কখন, যখন আমরা ব্যাড মুডে থাকি। আমাদের সমস্ত কাজকেই তখন খুব বেশি অতিরিক্ত চাপের মনে হয়। যখন আমাদের বিরামহীনভাবে কাজ করে যেতে হয়, তখন আমরা নিজেকে বলি স্ট্রেসড, আই এম স্ট্রেসড। তো আমাদের ব্যাড মুডটা ওখান থেকে ক্রিয়েট হয়। টায়ার্ড, যখন এই রকম কাজের বোঝা সামলে চলতে হয়, তখন টায়ার্ড হয়ে যাই, ক্লান্ত হয়ে যাই। খুব স্বাভাবিকভাবে তখন আমাদের মুড ভালো থাকে না। আমাদের ব্যাড মুড আমাদেরকে কি করে, অন্যদের থেকে আলাদা করে দেয়। আমাদের এই যে অনুভূতিটা সৃষ্টি হয় মনে, তার ফলে আমরা নিজেদের কি ব্যবহারের প্রকাশ ঘটাই সকলের সামনে, ইনডিফারেন্ট, অন্যদের থেকে আমরা নিজেদেরকে আলাদা করে ফেলি। অ্যাপথেটিক, করুণ, নিজেদের প্রতি নিজেদের করুণা হয় যে আমরা এত ব্যস্ত, আমরা নিজেদেরকে সময় দিতে পারি না, আমরা এত চাপে আছি, আমাদেরকে নিজেরাই নিজেরা করুণা করি। কখনো বা এমনও ব্যাড মুড আসে যখন কোনো কাজ নেই, কোনো এনগেজমেন্ট নেই, ওই একঘেয়ে বোর্ড মুডে আমরা নিজেদের প্রতি নিজেদের করুণা করি। প্রেশার্ড, অতিরিক্ত কাজের চাপে নিজেরা চিড়ে চাপটা হয়ে যাই। রাশড, দৌড়োদৌড়ি করে নিজেদেরকে একেবারে বিপর্যস্ত করে তুলি কাজের চাপে। আমরা নিজেদের ওপর নিজেদের কন্ট্রোল হারিয়ে ফেলি, সংযমটা হারিয়ে ফেলি। যখন ভালো লাগে না, মুডটা খারাপ থাকে, তখন স্বাভাবিকভাবেই আমরা সমস্ত বিষয় থেকে নিজেদেরকে সঠিকভাবে প্রকাশ করতে পারি না, ওভারহেলমড হয়ে যাই, অসম্ভব রকম নিজেকে উচ্ছ্বসিত করে ফেলি, একেবারেই নিজেকে সংযমী রেখে ব্যবহারটা দিতে পারি না সকলকে। কখনো ব্যাড মুড থাকলে স্লিপি নেচার তৈরি হয়, অর্থাৎ ঘুম ঘুম ভাব, সর্বক্ষণই ঘুমাচ্ছে। এই যে ঘুম ভাবটা, এটা নিজেদের অতিরিক্ত স্ট্রেস থেকে একটা সময় তৈরি হতে পারে এবং আমাদের মুডটা খারাপ থাকে বলেই আমরা এই ঘুমের মধ্যে নিজেদেরকে লুকিয়ে ফেলতে চাই।
ঘুমিয়ে থাকলে আমরা মনে করি আমাদের সমস্ত সমস্যা চলে যাবে। আনফোকাসড, আমাদের লক্ষ্যটা স্থির থাকে না, আমরা একেবারে অনির্দিষ্ট লক্ষ্যে চলতে থাকি। যখনই আমাদের জীবনে কোনো লক্ষ্য স্থির থাকে না, খেয়াল করবেন তখনই আমরা ব্যাড মুডে থাকি। ব্যাড মুডটাই আমাদেরকে লক্ষ্যহীন করে তোলে। এইভাবে দিশাহীন মানুষ সমাজের কোনো উপকার করা তো দূরের কথা, নিজেরও ভালো কিছু করতে পারেন না। আমার এই ভিডিও তৈরির একমাত্র উদ্দেশ্য সুস্থ মন, সুস্থ সমাজ, সুস্থ মানুষ। বন্ধুদের অনেকের অনুরোধে আমি এই কথাগুলো বলতে এসেছি। আমার একান্তই দুঃসাহস, অসম্ভব কঠিন একটি বিষয় নিয়ে আলোচনা চলছে। আজ ষষ্ঠ পর্বের ইতি এখানেই হলো। আমি জয়িতা, ভালো লাগলে আমার সাথে থাকার অনুরোধ রইল বরাবরের মতো। সকলের প্রতি জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা। এতটুকুও যদি উপকার হয় তবে নিশ্চয়ই আপনাদের মূল্যবান মতামত আমি পাব। আর যদি কোনো বিরূপ মন্তব্য থাকে অবশ্যই জানাবেন, আমি চেষ্টা করব আপনাদের সাথে আমার মনোভাব বিনিময় করতে। হতেই পারে আমারও কোনো ভুল আছে, শেখায়, আমি যা শিখি আমি সেটুকুই বলতে পারি, এর বাইরে আপনারা শেখান আমাকে। এই অনুরোধ রইল। সকলের জন্য আন্তরিক শুভেচ্ছা।